পিজি টিউটোরিয়াল আজ আবারও আর একখানি আকর্ষণীয় টেস্ট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে হচ্ছে ব্লাড সেল কিভাবে পরীক্ষা করা হয় সে সম্পর্কে জানবো। মানব দেহের সংগঠনতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে রক্ত। রক্ত হলো লাল বর্ণের ঈষৎক্ষারীয় সামান্য সান্দ্র তরল যোগ কলা। তার মধ্যে আমাদের দেখতে পাবো রক্তকে যদি আমরা দেখি দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে রক্ত রস 45% রয়েছে আর রক্ত কণিকা রয়েছে 45%। সেই রক্ত কণিকাতে কি কি রয়েছে আমরা দেখবো, লোহি রক্ত কণিকা, সেল রক্ত কণিকা এবং অণুচক্রিকা। আমরা যখন ব্লাড টেস্ট করবো তখন যেটা মাইক্রো আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো, তখন দেখতে হবে এরকম একটা মাইক্রোস্কোপিক ফিল্ড। সেই মাইক্রোস্কোপিক ফিল্ডের মধ্যে অসংখ্য পরিমাণে যেটা আসবে সেটা হচ্ছে কি লোহি রক্ত কণিকা RBC, রক্তের কণিকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। তারপরে রয়েছে কি সেল রক্ত কণিকা আর অসংখ্য এরকমভাবে ছোটো ছোটো গুটির মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে অণুচক্রিকা। আমরা যদি দেখি রেশিও অনুযায়ী যে লোহি রক্ত কণিকা যদি 700টা থাকে তার রেশিওতে একটি মাত্র WBC বা হোয়াইট ব্লাড কর্পাসকল থাকবে। সেই টেস্টটা আমরা এখন প্র্যাকটিক্যাল করে দেখব। এইভাবে আমরা ব্লাড সেল টেস্টের পরীক্ষা করার জন্য যে যে রিকোয়ারমেন্টগুলো নেবো সেই রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে আগে একটু জেনে নেবো। প্রথমে আমরা তিনটি স্লাইড নিয়ে নেবো, তারপরে নেবো নিডিল, এই নিয়েছি নিডিল, তারপরে রয়েছে ড্রপার, কটন নিয়েছি, তারপরে লিসমেন স্টেন নিয়েছি, এক গ্লাস জল নিয়েছি, আর হচ্ছে ইথানল নিয়েছি 100%, আর হচ্ছে একটি কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ নিয়েছি। তারপরে আমরা ব্লাড সেলটি টেনে নেবো। প্রসেসটি শুরু করার আগে 100% ইথাইল অ্যালকোহল নিয়ে একটু ওর হাত সাথে আমি একটু স্টেরিলাইজ করে নেবো যাতে জীবাণু সংক্রমণ না ঘটে, ঠিক আছে। তারপরে আমি ব্লাডটি টেনে নেবো, ওর কাছ থেকে পিক করছি। এখন এই একটি নিডিল নিয়েছি, নিডিল নিয়ে পিক করা হচ্ছে। এই সুন্দরভাবে পিক করে ওর এ থেকে এক ড্রপ করে নিয়ে নেবো। এই এক ড্রপ নিলাম, এরকমভাবে দুটো স্লাইডে পরপর নেবো, নিয়ে তারপরে তার আমরা স্প্রে করবো। তারপরে দুটো স্লাইডে নেওয়া হয়েছে। এবারে টেকনিকটা এই স্লাইডগুলোতে নেওয়ার পরে তাকে কীভাবে স্প্রে করা হচ্ছে তার টেকনিকটা হচ্ছে এইভাবে করতে হবে। স্প্রেটি এরকম করে নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্প্রেয়ার টেনে নেবো। এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে টেনে নেওয়ার পরে রক্ত স্প্রে করে নেওয়ার পরে আমরা 2 মিনিট সময় এটাকে হচ্ছে শুকনো করার জন্য এখন রাখবো। 2 মিনিট অতিবাহিত করার পরে আমরা এটাকে শুকনো করার পরে একটাতে আমরা লিসমেনের স্টেন যোগ করবো আর একটাতে লিসমেনের স্টেন যোগ করবো না। আমরা তাহলে এই স্লাইডটিতে এখন লিসমেনের স্টেনটি যোগ করবো। এই স্লাইডটিতে লিসমেনের কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। এইভাবে লিসমেনের স্টেন যোগ করে এটাতে আবার আমরা কিছুক্ষণের জন্য রাখবো লিসমেন স্টেনটা সুন্দরভাবে যাতে গ্রহণ করে। দু মিনিট অতিবাহিত হওয়ার পরে অতিরিক্ত লিসমেন স্টেনটাকে আমি গ্লাসের জলে সুন্দরভাবে স্টেন মুক্ত করছি। অতিরিক্ত যে স্টেনটি রয়েছে সেটাকে আমি জাস্ট 2 বার জল দিয়ে ধুক্ত করার পরে ওটা রাখলাম। এবারে যেটাতে কোনো ধরনের রঞ্জক বা স্টেন যোগ করা হয়নি সেটাকে আমি এখন মাইক্রোস্কোপে ফিট করে ওর ব্লাড সেলগুলো আগে আমরা একবার দেখে নেবো। ব্লাড সেলগুলো যেটাতে কোনো ধরনের রঞ্জক বা স্টেন আমরা যোগ করিনি তার ব্লাড সেলগুলো এরম দেখতে পাচ্ছি। সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে যে ব্লাড সেলগুলো কীরমভাবে, এগুলো মেনলি RBC রয়েছে, এর মধ্যে WBC রয়েছে এবং প্লেটলেটস রয়েছে, যেটা আমরা রঞ্জক করেছি সেটাতে এবার দেখব। এবারে আমরা যেটাতে স্টেন করেছিলাম সেটাতে সুন্দরভাবে ওই তো প্রচণ্ড পরিমাণে এখানে ছড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি RBC ছড়িয়ে রয়েছে। আর তারপরে যেটা দেখানো হচ্ছে, যেটা এই মুহূর্তে দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি WBCগুলো এই যে জুম করে আস্তে আস্তে করে দেখানো হচ্ছে, এখানে যেটা WBC দেখানো হচ্ছে জুম করে এখানে। আমার প্র্যাকটিক্যাল ওয়ার্ক যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অল করবে যাতে সবার আগে ভিডিওটি তোমরা পাওয়ার জন্য।